হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সাড়ে আটটা। তো এখন থেকে আমার নতুন ব্লগটা আরম্ভ করছি। আর তোমরা কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু বাবু একটু সর্দি হয়েছে, একটু কাশছে, ওষুধ খাচ্ছে। আর আজকে আবার ওর ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দিতে নিয়ে যাওয়া হবে। আর এই সবে আমি চা বিস্কুট খেয়ে নিলাম খানিকক্ষণ আগে। খাওয়া হয়ে গেছে, সবাই চা বিস্কুট খেয়ে দে। মা ভাত বসিয়ে দিয়েছে, এরকম ভাত বসিয়ে দিয়েছে। আর এইদিকে দুধ বসিয়েছে, দুধটা আমি দেখতে এলাম। মা গেছে ওদিকে মাছ কাটতে, মাছ কাটছে, চলো দেখো। তো মা মাছ কাটতে গেছে, ওদিকে বাবু ঘুমাচ্ছে, আর এদিকে আমি জাল দিতে দুধ জাল দিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। কেননা আজকে আমাদের ভাত আর মাছ হবে, মাছ হবে আমার আর দাদার। মা বাবার আজকে একাদশী, তো তাই জন্য মায়েদের আবার অন্য কিছু হবে। মায়েদের কী হবে জানি না, বলছিল তবে শ্যামা চাল হবে। শ্যামা চালই তো মা, শ্যামা চাল হবে, তো শ্যামা চালের ভাত হবে, আর আমাদের ভাত আর মাছ হবে। তো আজকে ইঞ্জেকশন দেওয়া আছে, তাই জন্য সকাল সকাল আমার ভাত বসিয়ে দিয়েছে সাড়ে আটটায়। ওইদিকে মাছ কাটছে, মাছ কেটে কুটে আমাদের রান্না হবে। তারপরে যদি দশটা বেজে যায় তো ইঞ্জেকশন দিতে নিয়ে যাওয়া হয়ে যাবে, হবে। তারপরে হবে গিয়ে আমাদের এই, এখন আমি দুধতে জাল দিয়ে আবার এডিটে বসবো, এডিট করবো। কেননা এখনও এডিট করা হয়নি, এডিট করতে হবে। এডিট টেডিট করে তারপরে ওই ভিডিওটা আপলোড করবো। আর সকাল থেকে আজকে আরম্ভ করে নিলাম, বাবুর ইঞ্জেকশন আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য আজকে ভিডিওটা আরম্ভ করেই নিলাম। দেখা যাক সে সুন্দর শেষ করতে পারে কি না। তো আজ কালকের ভিডিওটা এখনও পর্যন্ত আপলোড করিনি, কালকের ভিডিওটা এখনও পর্যন্ত এডিটই করা হয়নি। বাবু ঘুমাচ্ছে, তো এডিট করবো, তারপরে আপলোড করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, পরে আসছি, এখন ভিডিওটা এডিট করি। আমি তোমাদেরকে বললাম এখন গিয়ে আমি এডিট করব ভিডিওটা কালকের। তো কালকের ভিডিওটা আমি এখনও পর্যন্ত এডিট করার সময় পাইনি। মা বলে যে একটুখানি আলুটা কেটে দে, যেহেতু আজকে খুব তাড়াতাড়ি আছে, ইঞ্জেকশন আছে বাবুর, তো সেই কারণে আমি আলু কাটতে বসে গেছি। আলুটা কেটে নিরাম আলু ডাঁটা দিয়ে তরকারি হবে, মাছের ঝোল হবে আলু ডাঁটা দিয়ে আমার আর দাদার। তো সেই জন্য আলুটা আমি কাটতে বসে গেছি, আলু টালু কেটে যদি সময় পাই তো এডিট করব। কিন্তু আলু কাটতে কাটতেও বাবু কেঁদে উঠেছিল, তো বাবু উঠে পড়েছিল। তো আলু কাটতে কাটতে আমি আবার চলে গেছিলাম বাবুর কাছে একবার উঠে, তোমরা দেখতেই পাবে সেটা। তারপরে আবার এসে বসেছিলাম কাটতে, আর মা তো এদিকে মাছ বাচ্ছিল, মাছ মাছ হাত ধুতেই সময় লাগবে, তো সেই কারণে আমি হাত ধুয়ে গেছিলাম বাবুর কাছে। তারপরে এসে আবার আনাজ কাটতে বসেছিলাম, তো তোমরা দেখতে থাকো। এগুলো হচ্ছে আমাদের গাছের ডাটা, গাছের ডাটাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকদিন আগে পাড়া হয়েছে। কেননা গাছটা থেকে না সবাই পেরে পেরে নিয়ে চলে যায়, ওদের চাইলে দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে পাড়াটা এতটাই ভদ্র, এতটাই ভদ্র যে ওরা মানে মানে চুরি জিনিসটা করতে খুব পছন্দ করে। তো ওরা পেরে পেরে নিয়ে চলে যায়, জন্য বাবা পেরে অন্য বাবা যতগুলো পেরেছিল পেরে রেখেছিল, খাবার মতো যতগুলো হয়েছিল সেগুলো পেরে রেখেছিল। কী বলতো, গাছের জিনিস গাছে দেখতে ওরা পছন্দ করে না, ওগুলো নিয়ে নিয়ে চুরি করে নিয়ে পালায়। আজকে যদি ডাঁটা মানে নরম নরম কচি কচি ডাঁটাগুলো পেরে নিয়ে চলে যায়, চাইলে অথচ দেয়া হয়। আমাদের কথা হচ্ছে এদের সাথে ঝগড়া করতে হবে, যারা ঝগড়া করতে পারে তাদের গাছে বাড়ি ঘরদো সব ভালো থাকবে, কিচ্ছু হবে না। কিন্তু যারা ঝগড়া করতে পারে না ওদের সাথে, ব্যাস তাদের সব একদম ফাঁকা করে দেবে। আমাদের এইসব অভ্যাস নেই, আমরা পারি না করতে, তো সেই কারণে আমাদের গাছের কিছু থাকেও না, নিয়ে চলে যায় সবসময়। তো জেগে থাকা যায় না, দুপুরে একা ঘরে মানুষ, আমার মা একা, তো দুপুরে শুলে টুলে যখন শোয়া হবে তখন পেরে নিয়ে যায় না, রাত্রে কেউ কিছু বলবেও না, বলবে কি করে, ওরাও একদিন করে, তারা একদিন করে, এই করে করে সবাই করে, তো চুরি করে, তো সেই কারণে আর কেউ বলবে না, ওদেরকে চোর বলবো না, তো কী বলবো বলো। তো যাই হোক, বাদ দাও, ওদের কথা বললে শেষ হবে না, বেকার ওদের কথা বলে মুখ খারাপ করার থেকে না করা অনেক ভালো, বাদ দাও চলো।
তো দেখো মায়ের এদিকে মাছ বাছা হয়ে গেছে, এগুলো আজকে আমাদের রান্না হবে, ঝোল হবে মাছে। এটা হচ্ছে শিঙি মাছ, আর এটা মাছের ডিম, এই মাছের তেল, আর এগুলো হচ্ছে ফ্রিজে রাখা হবে, অন্যদিন রান্না হবে। কালবোজ, চারাপোনা, অনেক রকমের শোল এইসব আছে। আর এইদিকে দেখো আমি ভাত খেতে চলে এসেছি, ভাত খাচ্ছি। এই যে মাছের ঝোল, ডাঁটা, আলু দিয়ে মাছ ভাজা, মাছের তেল আর ঘি আছে, তো খাচ্ছি। তো ভিডিওটা একটু করেই নিলাম, খেতে খেতে ভিডিও করলে খুব হাসি পাই, মুখটা পাত দিয়ে ভিডিওটা করলাম। এদিকে বাবু ঘুমাচ্ছিল, আর ছোট পিসি এসেছিল, দাদুর মেয়ে, সে নিয়েছিল। আমি তার সাথেই কথা বলছি যে বাবু কাঁদছে, ওকে নিয়ে, এটাই বললাম। তো ওকে নিল, বাবুকে নিয়ে ঘোরাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, আগে খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। এদিকে তোমরা বাবুর কান্না শুনতে পাচ্ছ, এই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আমি আর খাবো না, মা প্রতিদিনই আমাকে এত এত ভাত দেয়, কিন্তু প্রতিদিনই আমার ভাত রয়ে যায়। আর মুনিয়াকে নাহলে ফুপুকে দেখো মেখে দিয়ে দিই, আর আজকে মুনিয়াকে দিয়ে দেবো আমি ভাতটা মেখে। ওই জন্য দেখো কাঁটা পাঁটা দিয়ে দিচ্ছি, কাঁটা ফাঁটা দিয়ে মেখে মুনিয়াকে ভাতটা দিয়ে দেবো। আর এই যে ছোট বেশি ওই বাবুকে নিয়ে ঘুরছে, এই আর কি ও কাঁদছে। আমি তাড়াতাড়ি উঠে মুনিয়াকে খেতে দিয়ে হাত ফাত ধুয়ে ওকে নেবো। মুনিয়াকে ভাতটা দিতে হলো, কেননা পুপুকে একটু দিতাম, মুনিয়াকে একটু দিতাম। পুপু আমাদের এখানে নেই, ও গেছে পাশের বাড়িতে, পিসিদের বাড়িতে, ওখানে গিয়ে বসে থাকে এখন, এখানে আসতে চায় না। ডেকে ডেকে খাওয়ানো হয়, ডেকে ডেকে রাত্রেও খাওয়ানো হয়, রান্না বিকাল হলে সন্ধ্যাবেলা হলে চলে আসে, সকাল থেকে গিয়ে ওখানটা বসে থাকে। ওদের ওখানটা ছায় হন, ওখানটা গিয়ে হাওয়া খায়, কী আছে জানি না। ওরা নেই বাড়িতে, ওরা বাড়িতে নেই, তো ওখানে গিয়ে ওদের বাড়িতে গিয়ে পাহাড়ে দেয় মনে হয়, আর বসে থাকে। ডেকে ডেকে খাওয়ানো হয় দুপুরেও, তোমাদেরকে একদিন দেখাবো কি কাণ্ড করে ওকে খাওয়ানো হয় ডেকে এনে। চান টান করে চলে এলাম, দেখলেই তো তখন খেলাম। আর কি, মাছের ঝোল, ভাত আর মাছ ভাজা, আর হচ্ছে গিয়ে তোমার মাছের তেল। মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে হয়েছিল, পুরোটা খাইনি, মাছের ঝোলও পুরোটা খাইনি, আর মাছ ভাজাটা দুটো খেয়েছি। আর মাছ ভাজা দিয়ে মুনিয়াকে আমার কটা ভাতও মেখে দিলাম, দেখলে আমি কটা ভাত খাইনি এগুলো মেখে দিলাম। আর চান টান করে চলে এলাম, খানিকক্ষণ রোদে বসেছিলাম, দেখো ঘেমে গেছি পুরো। এই চলে এলাম এবার ঘরে, বাবু ঘুমাচ্ছে আর মা ওইদিকে এখন রান্না করছে, মায়েদের রান্নাটা, শ্যামা চালটা করছে, ভাতটা, শ্যামা চালের ভাতটা রান্না করছে। আর মায়ের থেকে গোয়াল গোয়াল পরিষ্কার করা টোরা সব হয়ে গেছে, শুধু শ্যামা চালের ভাতটা করবে। আর বাবা দাদা চলে এসেছে, শ্যামা চালটা করতে বেশিক্ষণ লাগে না, গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য দেরি করে বসালো, গরম গরম খেতে ভালো লাগে সেই কারণেই। আর আমি এবার, বাবু ঘুমাচ্ছে, আমি এবার শুয়ে পড়বো, তো আবার বিকালে আসছি, দেখা হবে। তো চলো দেখো মনু দুপুরবেলা কী কাণ্ড করেছে। আমরা শুয়েছিলাম, ও ঝাড়ুটা নিয়ে গিয়ে ঝাড়ুটাকে ছিঁড়ে ছাড়ে, ওই কালো রঙের যে গার্ডার থাকে লাগানো, সেইটাকে পুরো দেখো না ছিঁড়ে কী কাণ্ড করেছে, ছিঁড়ে ছুঁড়ে কী কাণ্ড করেছে। ওকে এমনি বলি বাচ্চা, আমার বাবু শুধু কাঁদে এখন, এইসব দুষ্টুমিটা এখনও শেখে নেয়, দুদিন পর শিখবে। আর একে দেখো না, এও হচ্ছে আমার বাচ্চার মতো পুরো, বাপ রে বাপ কী কাণ্ড করে। দেখো নুনের প্যাকেটটা পর্যন্ত নিয়ে চলে গেছে, তাহলে কী বলবো, মানে এ সারাক্ষণ এই ওই করেই যায়, এইখানে ওখানে, এখানে ওখানে, এই করে যায়। পুপু এখন দুষ্টুমিটা বন্ধ করেছে, এ আরম্ভ করেছে। আর দেখো বিকালে চলে এসেছি, জামাকাপড় গোছেছে, দেখো এক গাড়ি জামাকাপড়, এখন প্রচুর 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 জামাকাপড় হয় সবার মিলিয়ে, তো এগুলো আমি গুছিয়ে নেবো এখন। আর তোমাদের কোনোদিনও গোছানোটা দেখাই না, আজকে ভিডিওটা অনেক কম হয়েছে, তো তাই জন্য ভাবলাম আজকে একটু গোছানোটা এর সাথে অ্যাড করে দিই, যদি ভিডিওটা একটু খানিকটা বড় করতে পারি, এই আর কি। তো তোমরা এই আর কোনোদিনও দেখাই না বলে আজকে দেখিয়েও দিলাম গোছানোটা।
আমাদের জামা কাপড় ওদিকে চেয়ারে রাখি, আর বাবুর জামা কাপড়টা গামলিতে রেখে দিই, কেননা বিছানায় নিতে সুবিধা হয়। গামলিটাতে, ছোট গামলিটাতে পুরো জামা কাঁথা ফাঁথা গুছিয়ে রেখে দিলে বিছানায় নিয়ে নিলাম, সুবিধা হলো। সবসময় ও বিছানায় থাকে বলে এখান থেকে ওখানে সুবিধা হয়, তো এই জন্যে গামলিতে রেখে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর এখন আমি করছি টিফিন, চিড়ে আর পাঁপড় ভাজা, চিড়ে ভাজা আর পাঁপড় ভাজা। আর তোমাদের সামনে এখন এলাম এই কারণে আমার বাবু খেলছে, এই যে বাবু খেলছে আর মা এদিকে মুড়ি খাচ্ছে। দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম, ভাত টাত খেয়ে চান টান করে রোদে খানিক্ষণ বসে তারপরে তোমাদের সামনে এলাম, কিন্তু বলতেই ভুলে গেছি যে সকালে বাবুর ইঞ্জেকশন ছিল বললাম, কিন্তু ইঞ্জেকশনটা হয়নি, কেননা আমি ফোন করেছিলাম জিজ্ঞাসা করব বলে যে ইঞ্জেকশন হবে কি হবে না, কেননা ওর আজকে 27 দিন বয়স। আমি ভেবেছিলাম যেদিনকে যাবো সেদিনকে জিজ্ঞাসা করে নেবো, ও মানে আমাদের ওখানে একজন কাজ করে সেন্টারের ওখানে, তো তাকে দিয়ে বলেছিল যে আজকে বাবুর ইঞ্জেকশন আছে পাঠাতে, তারা জানে না কদিন হয়েছে অতটা গুণ এনে। তো যাই হোক, আমি ফোন করে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম আজকে যখন যাব, তো ফোন করেছিলাম, তো বললাম, আমি বললাম যে আজকে তো 27 দিন ওর আজকে ইঞ্জেকশন হবে, বললো ও 27 দিন বয়স, ক তারিখে হয়েছে জিজ্ঞেস করলো, তো বললো ও তাহলে হবে না আজকে, 45 দিনের দিন আসবে, তো তাহলে বাবুর ইঞ্জেকশন আজকে হলো না। তোমাদের তখন বলতেই ভুলে গেছি, আমি রোদ থেকে এসে ঘুম পাচ্ছিল তাই আমি বলতেও ভুলে গেছি, বাবুও ঘুমাচ্ছিল, বেশ ফাঁকা টাইম পেয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, বলতে ভুলে গেছি। তো বাবুর তাহলে আজকে ইঞ্জেকশন হয়নি, 45 দিনের দিন হবে, আজকে সবে 27 দিন, তখন দেরি আছে আপাতত। বাবু এখন খেলু খেলু করছে, আর ওর বাবা দুদিন আসে না, আমার বাবা দুদিন আসে না, আজকে আসবে বলেছে, বিকালে আসবে, এই রাত্রে আসবে বলেছে, খানিক্ষণ পরে, কাজের চাপ ছিল বলে দুদিন আসে না, আজকে আসবে। আর তোমাদেরকে এখানে ভিডিওটা আমি বাই বাই করে দেবো, বেশি বাড়াবো না, রাত্রে মনে হয় রুটি হবে, রুটি আর কি হবে, আলু ভাজা টালু ভাজা, ও রুটি আর বোঁদে কিনতে দিয়েছে বাবাকে, বোঁদে আর রুটি হবে, আর আমার ডাল সিদ্ধ আর রুটি, বোঁদে আমি খাবো না, ডাল সিদ্ধ আর রুটি খাবো, এই আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো। বাই, গুড নাইট।